அருந்ததி. ঘুমিয়ে পড় তিতি, ভয় পাস না, ঘুমিয়ে পড়। দড়িটা ভালো করে বেঁধে দে। ঠিক আছে বাবা। শোন, আমি যাচ্ছি আর পরের সপ্তাহে আমি ফিরে আসব। বলেছিল গুন্ডুর বাবা 6 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে। তাহলে এটা কি হতে পারে? এটাই ওর বাবা? আমি পরের সপ্তাহে ফিরে আসব। ততদিন তুই নিজের শরীরের খেয়াল রাখবি আর সময় মতন খাবার খেয়ে নিবি। আর কেউ যদি কিছু জিজ্ঞেস করে বলবি তুই কিছু জানিস না। দেখ, তুই ভালো মতো নিজের খেয়াল রাখবি, তাহলেই আমি নিশ্চিন্তে থাকবো। আর আমার ব্যাপারে কাউকে কিছু বলবি না। ঠিক আছে বাবা। বাবা, তুমি তো এখানে থাকতে পারো, তাই না? আমার এখানে একা থাকতে ভালো লাগে না বাবা। ওরে পাগলা, আমি যা কিছু করছি তোর ভালোর জন্যই করছি। আর আমি তো পাশের শহরেই আছি। আমার কথা ভেবে তুই একদম মন খারাপ করবি না কিন্তু, ঠিক আছে? তো আমি তোকে দেখতে আসবো, কিন্তু যদি ওই খুনিটা একবারও জানতে পারে যে আমি এখনো বেঁচে আছি, তাহলে কিন্তু আমায় মেরে ফেলবে আর তুই অনাথ হয়ে যাবি রে, বুঝলি? ও, তুমি এখনো বেঁচে আছো, তাই তো? আমি তোমাকে মেরে ফেলবো, তোমাকে আমি পৃথিবী থেকে দূরে পাঠিয়ে দেবো। বাবা, এখানে একটা ছেলে আছে, ও তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল, কিন্তু আমি তোমার ব্যাপারে কিছু বলিনি বাবা। আমি ওকে বলেছি তুমি 6 বছর ধরে নিরুদ্দেশ। আমার কথাটা শোন, যদি কেউ আমার ব্যাপারে তোকে জিজ্ঞেস করে তাহলে কিছু বলবি না। ও কেন সবকিছু লুকোচ্ছে? ওই একমাত্র সবকিছু জানে। আমাকে ওর কোনো একটা ব্যবস্থা করতে হবে। ভালো থাকিস, সাবধানে থাকিস, পরের সপ্তাহে আমি আসবো তোকে দেখতে, ঠিক আছে? তো চলিয়া, তুই মন খারাপ করছিস। বাই বাই বাবা, বাই বাই বাবা, বাই বাই। হ্যালো, বাবা,
এদিকে আয়। এই কি করছো? ও আমার ছেলে। আমাকে সত্যিটা বলো, না হলে ওকে মেরে ফেলবো আমি। না না, ও কিছু বলেনি। আমাকে এক্ষুনি সত্যিটা বলো, 6 বছর আগে ঠিক কি কি ঘটেছিল এক্ষুনি বলো, না হলে আমি ওকে মেরে ফেলবো, গলা টিপে মেরে ফেলবো। আমি কিছু জানি না, ও আমার ছেলে, তুমি ওকে ছেড়ে দাও। আমাকে সত্যিটা বলো, না হলে মেরে ফেলবো। না না, ও কোনো ক্ষতি করেনি। সত্যিটা না বললে আমি কিন্তু মেরে ফেলবো। দেবযানী নিচে কেন শুয়েছে? আমি তো ওকে বিছানাতে শুতে বলেছিলাম, তারপরে ও কেন মেঝেতে শুয়ে আছে? দেবযানী, দেবযানী ঘুমিয়ে পড়েছো? দেবযানী, ঠাকুর 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 ঠাকুর, ও আজকে এরকম কেন করছে? দাদা আমাকে ক্ষমা করে দাও, আমাকে বকা দিও না। এটা দেখে আমার দিদিকে তুমি ভুল বোঝো না জানো, ও আমাকে ঘুমোতে বলেছিল, আমি কিছু জানি না দাদা, আমাকে ক্ষমা করে দিও। দেবযানী কোথায় সেটা আমাকে বলো। আমি জানি না দাদা, ও আমায় বলেছিল চায়ের দোকানের লোকের সঙ্গে দেখা করতে যাবে। দাদা যেসব সত্যিটা জানো সব বলো। না না, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। তুমি কেন এইভাবে আমার উপর অত্যাচার করছো? তুমি যদি কিচ্ছু না জানো তাহলে লুকিয়ে আছো কেন? 6 বছর ধরে তুমি নিজেকে কেন লুকিয়ে রেখেছো? ও আমার অনেক সমস্যা আছে, এই শহরে আমার অনেক দেনা হয়ে গেছে, তাই আমি আলাদা আলাদা জায়গায় লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি। তুমি আমাদেরকে ছেড়ে দাও, আমি আর আমার ছেলে অন্য কোথাও চলে যাব। এখানে একজন মহিলা ছিল যে আজ অশুভ আত্মা হয়ে একজন মানুষের কাছে সাহায্য চাইছে, আর তোমার মতে কোনো মনুষ্যত্ব নেই। অশুভ আত্মা? দেখো বোন, আমি জানি না মনুষ্যত্ব কি, আমি অশুভ আত্মার ব্যাপারেও কিছু জানি না। আমি শুধু আমার ছেলেকে জানি, আমি শুধু ওর জন্য বেঁচে আছি, ও ছাড়া আমার আর কেউ নেই। আমি শুধু তোমাকেই না, অশুভ আত্মাকে অনুরোধ করছি, আমাদের ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। অরুন্ধতি, তুমি যদি সুযোগ দাও তাহলে ওরা এটাকে কাজে লাগাবে। তোমার ওর সাথে ভালোভাবে ডিলটা করা উচিত। মনে হচ্ছে ও এমনিতে নিজের মুখটা খুলবেই না, ছেলের কিছু হলে তবেই খুলবে, তাই নাকি? ও ছেলেকে কিছুক্ষণের জন্য আমাকে দাও। শোনো, দয়া করে ওকে নিচে নামি দাও, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। ওকে নিচে নামি দাও, ওকে ছেড়ে দাও, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার পা পড়ছি, তোমার পায়ে পড়ছি। ও আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার কিছু করেনি। ওরে বাপরে, দেখো আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু জানি না, তুমি আমার কথা বিশ্বাস।
আমরা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, আর কাউকে কিছু বলবো না। আমার কথা শোনো, আমাদের ছেড়ে দাও। এদিকে তাকাও, আমাদের দেখে ভয় পেও না। অরুন্ধতি তোমার ছেলেকে কিছু করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে। অরুন্ধতি, ছেলেটাকে ছেড়ে দাও। তোমার ছেলে দিব্যি খেয়ে বলছি, আজ থেকে ছ বছর আগে এই বেচারি মেয়েটাকে রেপ করে খুন করা হয়েছিল, সেটা জানো তুমি? আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, আমাদের ছেড়ে দাও। তুমি কি সত্যিটা বলবে? না হলে তোমার ছেলেকে মেরে ফেলবো। ভয় করছে মামা। অরুন্ধতি, ছেলেটাকে নিয়ে যাও। না 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 না, ওরকম করো না। আমি বলছি, আমি বলছি, আমি বলছি, আমি যা জানি আমি সব বলছি। আজ থেকে ছ বছর আগে একটা কথা খুব শোনা যাচ্ছিল যে এই যে কেউ মন্দিরের মূর্তি চুরি করছে। একদিন আমি দেখলাম কিছু লোক ভূপতিদের বাড়ি থেকে মূর্তিগুলো নিয়ে যাচ্ছে। ওই মূর্তিগুলো কে নিয়েছে? মূর্তিগুলো কিসের ছিল? লোকগুলোকে দেখতে কেমন? কালো না ফর্সা, লম্বা না বেটে? আমাকে পুরোটা বলতে দাও আগে, তারপরে তুমি যা খুশি জিজ্ঞাসা করো। ফাইন, আমাকে বলো। তারপরে ওরা একটা মেয়ের পিছু নেওয়া শুরু করলো, আর তারপরে শেষে ওই মেয়েটা ধরা পড়ে গেল, আর তারপরে আমি ওদের পিছু নিই। চল। তারপরে ওরা ওকে নিয়ে গিয়ে রেপ করলো। কোনো রকমই মেয়েটা ওদের হাত থেকে পালিয়ে যায়। তারপরে মুখোশ পরা লোকটা ওই লোকগুলোর পেছনে পেছনে যায়। তারপরে আমি ওকে বাঁচানোর জন্য ওদের পেছনে দৌড়তে শুরু করি। কোথায় গেল? কোথায় গেল? তারপরে সবাই মিলে ওকে কুয়োতে ধাক্কা মেরে ফেলে দিল। ওই অত্যাচার দেখার পরেও ও কেন আমাকে বাঁচাবার চেষ্টা করেনি? যদি ও আমাকে বাঁচাতো আমি বেঁচে যেতাম তো। ও একজন খুনি, কারণ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাগুলো দেখেছে। আমি ওকে ছাড়বো না, ও খুনি। তুই চলে রাখো। ও এখনো বলেনি যে তোমাকে খুন করেছে, সেই খুনিটাকে ও দেখেছে কিনা এখনো বলেনি। তুমি একটু ধৈর্য রাখো। তুমি কি ওর মুখ দেখেছিলে? ও দেখতে কেমন ছিল? যদি তোমার কিছু মনে থাকে আমাদের প্লিজ বলো। ওই দিন আমি অনেক দূর থেকে দেখছিলাম এসব, আমি আমি মুখটা ঠিক মতো দেখতে পারিনি। কিন্তু আমি আমার মোবাইলে ফটো তুলে রেখেছিলাম। আমার কাছে এখনো সেই মোবাইলটাই আছে। তোমরা দেখলে হয়তো চিনতে পারবে। ওকে, ফোনটা দাও আমায়। না না, ফোনটা মনে হচ্ছে আমি বাড়িতে ফেলে রেখে এসেছি, আমি গিয়ে নিয়ে আসছি এক্ষুনি। দেবযানী, ওকে বিশ্বাস করো না, ও আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। ও পালাবে, দেখে নিও। না অরুন্ধতি, তুমি ধৈর্য রাখো। যদি বোকা বানানোর হতো তাহলে আমাদের সত্যি কথাটা বলতো না। মনে হচ্ছে আমাকে বিশ্বাস করছে না। এইটাই তো, যদি কোনো পুরুষের সামনে কোনো অন্যায় ঘটে যায় আর যদি সে প্রতিবাদ না করতে পারে তাহলে সে একজন একজন পুরুষই নয়। ওরকম কিছুই না। বাবা এদিকে এসো, তুমি একদম ভয় পাবে না,
আপনাদের বিশ্বাস করানোর জন্য আমি ওকে রেখে যাচ্ছি। আমি গিয়ে ফোনটা নিয়ে আসছি এক্ষুনি। বাবা তুমি দিদির কাছে চুপটি করে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? ঠিক আছে বাবা। শোন, একদম ভয় পাবি না, আমি এক্ষুনি ফিরে আসবো। ও মোটেই ভালো লোক নয়, ও আমাদের বানিয়ে কিছু একটা বলে পালালো, ওর পালানোর প্ল্যান। হ্যাঁ রন্ধুতি, আমারও তাই মনে হচ্ছে। চলো ভেতরে গিয়ে দেখি। এসো এসো। ওদিকে দেখো, পেছনে দরজাটা খোলা। আমি তোমাকে বলেছিলাম ওকে বিশ্বাস না করতে। বাবা কোথায় গেলে তুমি? বাবা তুমি কোথায় চলে গেছো? বাবা তুমি দেখতে পাচ্ছি না তোমায়। বাবা বাবা শুনে বন্ধু, তোমার বাবার কিচ্ছু হয়নি, তুমি কেঁদো না। দেব জানি ও পালিয়ে খুব বেশি দূর যায়নি, ওকে খুঁজে বার করব। চলো যাই। নিশ্চয়ই আমরা খুঁজে বার করবই, ওকে খুঁজে বার করতেই হবে। এসো বাবা। বাবা তোমার কি হয়েছে? বাবা আমার দিকে তাকাও। বাবা 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 তুমি কত বলো বাবা। বাবা ওকে কে মেরেছে? এখানে কি হয়েছে? আমরা যাই করি না কেন, ওই খুনিটা আগে থেকে সব বুঝতে পারে। ওই একমাত্র আমাদের প্রত্যক্ষদর্শী ছিল, কিন্তু এখন ও বেঁচে নেই। ফোনটাও ভেঙে দিয়েছে। এরপর আমি জানি না আমরা কিভাবে ওই লোকটাকে খুঁজে বের করবো যে তোমাকে মেরেছে। বাবা সারা দিচ্ছ না কেন? বাবা বাবা
খুনি এখনো বেশি দূর যায়নি। আমরা ওকে খুঁজে বার করব। ও কোথায় গেছে, কিভাবে খুঁজে বার করবে? আমরা আসল মানুষটাকে না চিনে কোনো ভুল মানুষের উপর বদলা নিতে পারি না। তুমি প্লিজ ধৈর্য ধরো। বাবা বাবা, ওঠো বড় বাবা, সাড়া দাও বাবা। অরুন্ধতী, তোমার প্রতিশোধকে থামানোর সময় এসে গেছে। আমি তোমাকে এই জারের মধ্যে বন্দি করে তোমার কাহিনী চিরকালের মতো শেষ করে দেব। তুমি আর কোনোদিনই আমাদের জীবনে আসতে পারবে না, কারণ এই জারের থেকে তুমি আর বেরোতে পারবে না। আর দেবযানী, ওকে আমি দেখে নেব। বাবা,